সুপ্রিয় দর্শক আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো যে আমার কাছে ইতিমধ্যেই বেশ কয়েকজন ফোন করে একটা বিষয়ে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার আপনি তো ভিডিও করেন তবে মেয়েদের বিষয়ে কোনো ভিডিও আপনি করেন না কেন তাদের বাদক ব্যথা এবং কমেন্ট স্টেজ দ্বিতীয় হলো সেকেন্ডারি স্টেজ মেয়েদের বয়স সাধারণত দশ পার হয়ে এগারো বা বারো বৎসর তখন তাদের প্রথম মিনস্টেশন পিরিয়ড শুরু হয় মিনস্টেশন পিরিয়ডটা আপনারা সবাই অবগত আছেন যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের পরিবারে ছোটো ছোটো মেয়ে বা ভাই বোনরা আছে তাদের পরিবারে অন্য অন্য সদস্যরা আছে তাদের সঙ্গে কিন্তু খোলামেলা কথা বলা যাতে করে কিন্তু এই রোগটা বা এই বাদক ব্যথা যেটা হয় এই রোগটা যাতে পুনরাবৃত্তি না হয় তাদেরকে সচেতন করা যে যখন তারা বড় হবে বড় হলে তাদের এক সময় এই মেনিস্ট্রেশন পিরিয়ড শুরু হয় এবং মিনিস্ট্রেশন পিরিয়ড শুরু হলে অনেকেরই দেখা যায় এই সমস্যায় ভুগে থাকেন কারণ হলো কি জরায়ুর মুখটা ছোট থাকে এবং যখন দেখা যায় যে ফলোপিয়া টিউব থেকে অর্থাৎ ডিম্ব আলি থেকে ডিম্ব নিশ্রণ হয় তখন দেখা যায় ব্লিডিং হয় এই সময় মিনস্ট্রেশন পিরিয়ড চলাকালীন একটা তীব্র ব্যথা হয় চব্বিশ ঘন্টার মতো এই ব্যথাটা প্রথম শুরু হওয়া থেকে লাস্টিং সময়সীমা থাকে তারপর আস্তে আস্তে কমে যায় কারো কারো কমে না আবার মিনস্ট্রেশন পুরো পিরিয়ড ধরেই থাকে এই ধরনের ব্যথাকে আমরা বলে থাকি বাদক ব্যথা এটা দুটো স্টেজের কথা আমি বলেছিলাম একটা হলো প্রাইমারি স্টেজ আর একটা হলো সেকেন্ডারি স্টেজ প্রাইমারি স্টেজ কোনটা এখন প্রাইমারি স্টেজ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো প্রাইমারি স্টেজ হলো যখন দশ থেকে এগারো বছর প্রথম মিনিস্ট্রেশন পিরিয়ড শুরু হয় অর্থাৎ প্রথম মাসিক চক্র বা ঋতুস্রাব যেটাকে বলা হয় বাংলায় বলি এই ঋতুস্রাবের সময় তীব্র ব্যথা অনুভূত হয় এবং সেই সাথে নিজপেটে ব্যথা হয় মসুর দিয়ে ব্যথা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বমি পর্যন্ত হয়ে যায় এবং এর সাথে মাথা ধরাও চলে আসে অস্থির অস্থির ভাব এবং কোনোটাই ভালো লাগে না মেজাজটাও খিটখিটে হয়ে যায় এই স্টেজটা যদি সঠিক ট্রিটমেন্ট না করা যায় পরবর্তীতে দেখা যায় একটি সন্তান প্রসবের পর যেটা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বৎসর বয়স সেটা হলো দ্বিতীয় স্টেজ এবং আস্তে আস্তে এখানে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে সিস্টের জন্ম নেয় সিস্ট বলতে ছোটো ছোটো অদ্ভুত বলা হয় বা ছোটো কে টিউমারও হয়ে থাকে এই ধরনের ব্যথা হলে কী ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা দেব। সেটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব যেহেতু আমাদের চিকিৎসা বিধানটা একটু আলাদা এর আগেও একটা ভিডিও আমি করেছিলাম সেখানে কিন্তু কম্বলের গাছের কথা বলেছিলাম কম্বলের গাছের কিন্তু অনেক উপকার মেয়েদের এবং ছেলেদের তথা আরও বেশ কিছু উপকার এর বীজ ছাল ডাল কাণ্ড শিকড় সবগুলি কাজে লাগে এই গাছে লুকিয়ে আছে মেয়েদের বাদক ব্যথার একটা মহা ঔষধ শিকড়ের উপরে ছালটা যদি আমরা তুলে নেই তুলে নিয়ে বাটবো বাটার পর এটাকে রস করে বা এটাকে পেস্ট তৈরি করতে পারি এর সাথে তিন থেকে চারটা গোলমরিচ দিয়ে বেটে নিয়ে মাসিক শুরু হওয়ার তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এটা যদি নিয়মিত এক সপ্তাহ মতো খাওয়ানো যায় বা পরপর দুবার একবার তাহলে এই ধরনের ব্যথাটা দ্রুত সেরে যাবে পাশাপাশি ইস্যুপগুলো আপনারা চেনেন ইস্যুপগুলোর ভুষি যদি চার থেকে পাঁচ গ্রাম সকাল এবং রাতে ঠান্ডা পানিতে গুলে দুবার করে খেলে অনেকটা অংশে ভালো থাকবে এবং তার টয়লেট ক্লিয়ারের সমস্যা হবে না তাহলে দেখা যাবে যে অল্প দিনের মধ্যে এই সমস্যাটাই চলে যাবে তা আজকে মেয়েদের এই বাদক ব্যথা নিয়ে আমার এই ছিল আলোচনা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমার এই চ্যানেলটা যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হলে তা আপনাদের হোম পেজে শো করবে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ